যুক্তরাজ্যে কোভিড লকডাউনের সময় থেকে সিকনেস বেনিফিট পায় এমন 2/3 মানুষের চাকরি খোঁজার বাধ্যবাধকতা নেই। ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন কর্তৃক প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, 2019 সালের এপ্রিল থেকে 2023 সালের নভেম্বরের মধ্যে ইউনিভার্সাল ক্রেডিট রিলেটেড সিকনেস বেনিফিটের জন্য আবেদনকারী 1.5 মিলিয়ন মানুষকে সবচেয়ে সহজ লেভেলের ওয়েলফেয়ার পেমেন্ট দেওয়া হয়েছে। পরিসংখ্যানে আরও দেখা গেছে, দীর্ঘমেয়াদী বেনিফিটের ক্ষেত্রে 69% দাবিদার মেন্টাল হেলথ জনিত অসুস্থতায় আক্রান্ত ছিল। এদিকে গত 4 বছরে DWP এর কাছ থেকে হেলথ বেনিফিটের জন্য 24 লাখ আবেদন করা হয়েছে, এর মধ্যে 16% আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। এছাড়া 19% দাবিদারকে লিমিটেড ক্যাপাবিলিটি ফর ওয়ার্ক অ্যান্ড 65% মানুষকে লিমিটেড ক্যাপাবিলিটি ফর ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক রিলেটেড অ্যাক্টিভিটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডেটায় দেখা গেছে, এই সময়ের মধ্যে প্রতিটি কাউন্সিল এলাকার যেসব মানুষ বেনিফিট নিয়েছে তাদের অর্ধেকেরও বেশি মানুষের কাজের প্রয়োজনীয়তা নেই বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন এলাকার মধ্যে ওয়েলসের সর্বোচ্চ সংখ্যক মানুষ হয়েছে যারা কোনো কাজের চেষ্টা করা ছাড়াই বেনিফিট দাবি করেছে। এই রেট এখন এখানে 74%, ল্যাঙ্কাশায়ারে এই রেট 73%। ইংল্যান্ডের মধ্যে নর্থ ওয়েস্ট এলাকা সবচেয়ে বেশি বেনিফিটধারী রয়েছে যাদেরকে কাজের সন্ধান করতে হয় না, আর সবচেয়ে কম রয়েছে নর্থ ইস্ট এলাকায়। বর্তমানে মোট 3.9 মিলিয়ন মানুষ এখন চাকরির সন্ধান না করে আউট অফ ওয়ার্ক বেনিফিট সুবিধা পাচ্ছেন। সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, মানসিক এবং আচরণগত সমস্যায় সবচেয়ে বেশি মানুষ ভুগছে। শতকরা 69% মানুষ এই ধরনের সমস্যায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। এছাড়া 48% মানুষ নানান সমস্যার কথাও জানিয়েছে। অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটি আগের একটি বিশ্লেষণে দেখা গেছে, লকডাউনের সময় যত ডিসএবিলিটি বেনিফিট দাবি করা হয়েছে তার 100% অ্যাপ্রুভ করা হয়েছে। এই ছিল আমার কাছে বেনিফিটের একটি গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।